ট্যাক্সি চালকের খুনের ঘটনায় স্তব্ধ জয়গা। বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ ও শোক পালন রূপে জয়গার সমস্ত দোকান ও ট্যাক্সি বন্ধ। অপরদিকে 12 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করল জয়গা থানা পুলিশ। ট্যাক্সি চালকের খুনের ঘটনায় স্তব্ধ জয়গা। বিভিন্ন সংগঠনের তরফে প্রতিবাদ ও শোক পালন রূপে জয়গার সমস্ত দোকান ও ট্যাক্সি বন্ধ। অপরদিকে 12 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করল জয়গা থানা পুলিশ। আমরা অ্যারেস্ট করেছি, অফেন্ডিং ওয়েপেন যেটা আছে, যে ভোজালিটা, সেটা রিকভারি করেছি। আজকে আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি অলরেডি। অ্যারেস্টেড পার্সন ফুরবা তামাং, আমরা রিমান্ড চাইব। জানা যায়, ভারত ভুটান সীমান্ত ভুটান গেটের কিছু দূরে লিংক রোডে ট্যাক্সি স্ট্যান্ডে বসেছিলেন চালক বাপি। সে সময় আচমকা ফুরবা লামা অস্ত্র সহিত হামলা করে বাপির ওপর। গুরুতর আহত হয় বাপি, সেখানেই তার মৃত্যু বলে জানান প্রতিবেশীরা। আজ সারাদিন র প্রশাসনক ভনে যে কেছে নি মানছেলা যে বিয়ানা পকড়েছ যে হত্যা করে তে মানছে পকড়া পরে হাজমা থানা মা হামিলাই হ্যান্ডকাপ লাগো ফটো নিয়ে মামলা দেখায় তে হামি সন্ত তর উহাঁলে রিকোয়েস্ট করতেছে ইউ 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 স্ট্যাক উঠা দিন ভনেরা তা এটা মানছে মরে হইন এটা বাগরা কুকুরা তো হইন তা স্ট্যাক স্ট্যাক ভ বেলকাসম ভাইয়া আছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খুনি ফুরবালামা। দিন দুপুরে খুন হওয়ায় আতঙ্কে পড়েছে জয়গাবাসী। খুনের ঘটনার প্রতিবাদে আজ বিভিন্ন সংগঠনের ডাকে ব্যবসা বাণিজ্য সহ ট্যাক্সি বন্ধ রাখা হয়েছে। হচ্ছে দিনের পর দিন সাহস অ্যান্টি সোশ্যালদের বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে জয়গাতে প্রতিদিন যেভাবে আপনার অসামাজিক কার্যকলাপ, চুরি, হত্যা, লুট, কিডন্যাপিং, নেশা, মাদকদ্রব্য পাচার, এগুলো যে হয়ে যাচ্ছে, আর আমরা জানি যে পুলিশের হাত ছোট না, অনেক লম্বা হাত, তারা যদি চায় বিভিন্ন জিনিস খুব ইজিলি তারা স্টপ করতে পারে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের ফোর্স ক্যাপাসিটি একটু কম আছে, যার জন্য অনেক কিছু করতে চাইলেও করতে পারছে না, এবং তারা চেষ্টা করবে যত শীঘ্রই সম্ভব এই ধরনের জিনিসগুলো যেন বন্ধ হয়, তার জন্য একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে। অপরদিকে 12 ঘন্টার মধ্যে অভিযুক্ত খুনি ফুরবালামাকে গ্রেফতার করেছে জয়গা থানা পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।